আমিন ঐশিক রহমান নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, জুমার খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ বা সুন্নত নামাজ পড়া যাবে কি? প্রিয় দর্শক, এটি একটি আমাদের সালাতুল জুমার দিন, আমরা যখন জুমার নামাজে মসজিদে আদায় করতে যাই তখন অনেকে এই ধরনের একটি প্রশ্ন এবং পরিস্থিতির সম্মুখীন হই, এবং এটি অত্যন্ত আমাদের জন্য সচরাচর ঘটে যাওয়া একটি বিষয়। তো প্রথমে তাহিয়াতুল মসজিদ সম্পর্কে আমরা আলোচনা করে নিই। তাহিয়াতুল মসজিদ যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, কোনো মুমিন, তখন তার জন্য প্রথম সুন্নাত হলো যে মসজিদে বসে যাওয়ার পূর্বে আগে দুরাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবে। তবে তাহিয়াতুল মসজিদ আদায় করার জন্য শর্ত হলো যে সময়টি এমন হতে হবে যে সময়ে নামাজ পড়া নিষিদ্ধ নয়। সুতরাং কেউ যদি এমন সময় মসজিদে প্রবেশ করে যেই সময় নামাজ নিষেধ, যেমন তুলুয়ার শামস সূর্য উদয়ের সময় কিংবা সূর্যাস্তের সময়, অথবা যখন ঠিক জাওয়াল সূর্য যখন মাথার উপরে ঠিক মধ্য গগনে থাকে, ঠিক ওই সময়টায় যদি কেউ প্রবেশ করে তখন তার জন্য কোনো নফল নামাজ পড়ার অবকাশ নেই, কোনো নামাজ পড়ারই তখন অবকাশ নেই। ঠিক এমনিভাবে কেউ যদি আসরের নামাজের পরে মসজিদে যায় মাগরিবের নামাজের আগে, তাহলে বাদা সালাতিল আসর, সালাতুল আসরের পর থেকে গুরু বেশাম সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল নামাজ পড়ার অবকাশ নেই। সুতরাং সেই জন্য ওই সময়টাতেও কেউ তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে না। ঠিক তদ্রূপ কেউ যদি ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে ঢুকে, তাহলে সেক্ষেত্রেও সূর্যাস্তর আগ পর্যন্ত সে কোনো নফল নামাজ পড়তে পারবে না, এই জন্য সেই সময়টাতেও তাহিয়াতুল মসজিদ পড়া বিধিবদ্ধ হবে না। এ বিষয়গুলো জানার পর এখন আমরা আমাদের কাছে আজকে যে প্রশ্নটি রয়েছে, যে অর্থাৎ যদি জুমার নামাজ খুতবা চলাকালীন সময়ে কেউ এসে দেখে যে ইমাম খুতবা দিচ্ছে, খুতবা দিচ্ছে ওই সময়ে এখন তাহিয়াতুল মসজিদ আদায় করবে না সে খুতবা শুনবে, তো এ বিষয়ে আমরা জানি যে এই বিষয়ে ইমামদের মধ্যে কিছু মত পার্থক্য রয়েছে। ইমামদের মধ্যে মত পার্থক্যের কারণ হলো এ বিষয়ক কোরআন এবং হাদিসের যেই বক্তব্য সেটি দ্ব্যর্থহীন নয়, বরং সেখানে একাধিক অপশন বা অবকাশ রয়েছে, আর সেই অবকাশের ভিত্তিতেই ইমামদের মধ্যে এক একজন এক একটি অবকাশকে গ্রহণ করেছেন। আমরা যেই ইমামের ব্যাখ্যা অনুসারে কোরআন এবং সুন্নার এবং ফিকহকে অনুসরণ করি কোরআন সুন্নার আলোকে, সেটি ফিকহে হানাফি। ফিকহে হানাফির যে ব্যাখ্যা, ফিকহে হানাফির ইমামদের যে বিশ্লেষণ, সেই আলোকে কোরআনে পাকের যে আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে ইজানুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়া যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যখন মসজিদে যাবে তো যিক্রুল্লাহ অর্থাৎ খুতবা শুনতে বলা হয়েছে, খুতবা যখন শোনা হবে কোরআনে পাকের মধ্যে অন্য জায়গায় যে বলা হয়েছে তেলাওয়াতে কোরআনের কথা, ইজা কুরিয়াতিল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন নীরব হয়ে শ্রবণ করতে বলা হয়েছে। তো আল্লাহর জিকির এবং কোরআনে পাকের যে তিলাওয়াত, এগুলোর সমন্বয়ই হলো খুতবা দেওয়া হয়। সুতরাং খুতবার সময়ে এই কোরআনে পাকের তিলাওয়াত এবং জিকরুল্লাহ অন্তর্গত হওয়ার কারণে এই সময়ে কোনো মুসল্লির জন্য কোনো সালাত অথবা কোনো কথা বলার অবকাশ নেই। তদ্রূপ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে বর্ণিত আছে, যখন ইমাম খুতবা দেয় তখন কেউ যদি অপর কাউকে এ কথাও বলে, ইজা ক্বালা আহাদুকুম লিল আখার আনসিত ওয়াল ইমামু ইয়াকতুব ফাকাদ লাগা, যে অর্থাৎ কেউ যদি ইমামের খুতবা চলাকালীন সময়ে কাউকে কথা বলতে দেখে তাকে এ কথাও বলে যে ভাই চুপ থাকো, নীরব হও, তাহলেও সে একটি অহেতুক কাজ করলো, যার কারণে তার জুমার সালাতের জুমার যে ফজিলত সেই ফজিলত নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি যে জুমার দিন খুতবা চলাকালীন সময়ে কোনো মুসল্লির জন্য কোনো ধরনের কথাবার্তা বলা, এমনকি কোনো সালাত আদায় করারও গুঞ্জাইশ নেই, অবকাশটি নেই। তাছাড়াও কোনো কোনো হাদিসের মধ্যে যদিও হাদিসটির সনদ সম্পর্কে কিছু মন্তব্য রয়েছে, তবে হাদিসটি একেবারে পরিত্যাজ্য হাদিস নয়। হাদিসের সনদের মধ্যে কোনো কোনো রাবির ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকলেও হাদিসটি একেবারে পরিত্যাজ্য নয়। সেই হাদিসের মধ্যে হযরতে
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমাম আলাল মিম্বার ফালা সালাত ওয়ালা কালাম হাত্তা ইয়াফরুগ আল ইমাম। যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে আর ইমাম ওই অবস্থায় থাকে যে তিনি মিম্বারের উপর খুতবা দিচ্ছেন, ইমাম মিম্বারের উপর রয়েছে, তখন কোনো নামাজ অথবা কোনো কথা বলা বলার অবকাশ নেই। এই সকল হাদিস এবং কোরআনের আয়াতের আলোকে ফিকহে হানাফিতে এটি দ্ব্যর্থহীন কথা যে ইমাম খুতবা দেয়াকালীন সময়ে কোনো মুসল্লি যদি চলে আসে তাহলে তার জন্য তাহিয়াতুল মসজিদ পড়ারও অবকাশ নেই। একটি হাদিসের দ্বারা অন্যান্য ইমামগণ এটি ব্যক্ত করে থাকেন যে শুধু খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদের দুরাকাত আদায় করা যায় বলে একটি হাদিসের মধ্যে বর্ণনার যা বিবরণ রয়েছে সেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, হযরত সালিকে গাতফানি নামক একজন সাহাবি এমন সময় মসজিদে প্রবেশ করলেন এবং তিনি বসে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে সেই সাহাবিকে বললেন, হযরত সালিকে গাতফানি রাদিয়াল্লাহু আনহুকে, যে তুমি দাঁড়িয়ে দুরাকাত নামাজ পড়ো এবং খুব সংক্ষেপে পড়বে। আল্লাহ নবী খুতবা বন্ধ করে রাখলেন এবং তিনি নামাজ পড়লেন। এরপর থেকে আবার দ্বিতীয়বার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পুনর্বার শুরু করলেন। সুতরাং এই হাদিসের আলোকে যারা বলে থাকেন যে ইমামের খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে, তাদের প্রমাণটি পরিপূর্ণ হয় না। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা চলাকালীন সময়ে সেই সাহাবি নামাজ পড়েননি, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে রেখেছিলেন। কাজেই যেহেতু ইমাম খুতবা চালিয়ে যাবে, ওই অবস্থায় কেউ ইমামের খুতবা শ্রবণ না করে সালাত শুরু করবে এটির অবকাশ নেই। কাজেই আপনার প্রশ্নের ভাই ঐশিক রহমান ভাই, আপনার প্রশ্নের স্পষ্ট জবাব হলো যে ফিকহে হানাফির ব্যাখ্যা মতে কোরআন এবং হাদিসের আলোকে ইমাম খুতবারত অবস্থায় কোনো ব্যক্তি মসজিদে আগমন করলেও তাহিয়াতুল মসজিদ সে তখন আদায় করতে পারবে না, বরং তার দায়িত্ব হবে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা।